এবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল দুই সাজাপ্রাপ্ত বন্দী। দুজনের নাম মিঠুন দাস ও মনোজিৎ বিশ্বাস। সূত্রের খবর, মাস কয়েক আগে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে দুজনকে নিয়ে আসা হয়েছিল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। সোমবার সন্ধ্যায় দুই বন্দীর নিখোঁজ হওয়ার ঘটনা নজরে আসে জেল কর্তৃপক্ষের। এরপরে দুই বন্দীকে খোঁজার জন্য তৎপর হয় পুলিশ। ইতিমধ্যে শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্টগুলিতে নাকা চেকিং চালানো হচ্ছে মেদিনীপুর কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে। জেলের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে বন্দীরা পালিয়ে গেল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। একই সাথে জেলের নজরদারিও প্রশ্নের মুখে, যদিও ঘটনায় মুখে কুলু পেটেছে জেল কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।